বাবার মৃত্যুর পর চরম দারিদ্রতার কারণে কোনো ধরনের প্রাইভেট কোচিং না করেই এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মেধাবী শিক্ষার্থী নাইম অদম্য মেধাশক্তির কাছে এ যেন দারিদ্রতার হার মানার গল্প টাকা নেই তিনবেলা খাবার জোটায় কোনো মতে তাই কোনো প্রাইভেট টিচার ছিল না অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল দেখে দেখেই এসএসসি পরীক্ষায় বাঁচিবা চরম অর্থ থাকা নাইম বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে যা সত্যি অবাক করার মতো বাবা মা বোনদের নিয়ে জীবন যাচ্ছিল আনন্দেই হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুতে এখন থমকে গিয়েছে তার জীবন বাবার গড়ে তোলা ছোট্ট দোকান থেকে সামান্য আয় হয় পরিবারের একদিকে মায়ের অসুস্থতা অন্যদিকে ছোট দুই বোনের পড়াশোনার খরচ সব মিলে আর্থিক অসচ্ছলতায় এখন হুমকির মুখে তার শিক্ষা জীবন ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত আমি আলজাদিদ নাইম গত সেপ্টেম্বর উনত্রিশ তারিখ আমার বাবা বিজনেসের কাছে ময়মসিং যাচ্ছিল তো তিনি মূলত পিক আপে ছিল তো ওইখানে যাওয়ার পর ময়মসিংহের আগে ভালুকা হাইওয়েতে আর কি একটা বেপরাভাবে একটা ট্রাক আসতে থাকে টা রাস্তা দিয়ে তো সেখানে আর কি সংঘর্ষে আমার বাবা এখানে স্পোর্ট ডেট হয় তো আমি হচ্ছে গিয়া পরিবারের বড় বড় ছেলে আমার ছোট দুই বোন আছে যারা ক্লাস একজন সিক্সে পড়ছে আর একজন থ্রিতে পড়ে তো আমার বাবা যেদিন মারা গেছে তার একদিন পরে অক্টোবরের এক তারিখে আমার স্কুলের টেস্ট পরীক্ষা ছিল তো টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার যেই শর্তটা ছিল সেটা হচ্ছে যে কেউ যদি অকৃতকার্য হয় তাহলে তাকে এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে না তো যেদিন আমার বাবা মারা যায় সেপ্টেম্বর উনত্রিশ তারিখে আমার বাবাকে নিয়ে আমি এসে আমার গ্রামের বাড়িতে যাই তার কৃতকার্য শেষ কৃতকার্যের জন্য এবং একদিন পর আমি সরাসরি গ্রাম থেকে আমি পরীক্ষার হলে যেয়ে পরীক্ষা দিতে বাবা মারা যাওয়ার পর আর কি ব্যবসাটা ওইভাবে আর চলতেছে না তো আমার আম্মু তারপর থেকে আর কি আমার বাবার দায়িত্ব পালন করতেছে তিনি চেষ্টা করেন আমাদের পরিবারের পড়া আমাদের পড়ালেখা আমার ছোটো বোনের পড়ালেখা মেনটেন করার তবে তিনি প্রচুর অসুস্থ থাকায় তার পক্ষে জিনিসটা সম্ভব হচ্ছে না এখন এখন আমি এখন আমি আল্লাহ তালার আল্লাহ তালার কাছে দোয়া করেই তিনি যেন আমাকে সাহায্য করেন এবং আমার আশেপাশে যারা আছে সকলের কাছেই দোয়া এবং সাহায্য সহযোগিতা কামনা করছি যেন সকলেই সাহায্য করেন যেন যেন জীবনে বড় কিছু হতে পারে। দেশ এবং দেশের মানুষের কল্যাণে যেন নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে এসএসসি টেস্ট পরীক্ষার একদিন আগেই সড়ক দুর্ঘটনায় মারা যায় নাইমের বাবা আর্থিক অভাবে বাদ দিতে হয়েছে প্রাইভেট তবে এত বড় ধাক্কাও টলাতে পারেনি নাইমকে অদম্য মনোবল আর পড়াশোনার প্রতি দৃঢ় মনোযোগের কারণে এবার এসএসসিতে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয় নাইম আসলে যখন আমার বাবা শুনেছি আমার বাবা মারা যায় তখন তার পড়ালেখার গতি যেটা ছিল সেটা একটু কমে আসে এক সপ্তাহের মতো আর কি আমি পড়ালেখা করতে পারিনি আমার পরীক্ষার জন্য যেই প্রিপারেশানটা ছিল সেটা আমার আগে থেকেই ছিল বাবা মারা যাওয়ার পরে আমি আর কি কোনো রকমের পড়ালেখা আমার হয় না আগের প্রিপারেশান দিয়ে পরীক্ষা দিই এবং যখন দেখি যে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে আসে তখন আর কি আমার যে কোচিংগুলো ছিল প্রাইভেট ওগুলো আর কি সব বাদ দিয়ে দিই নিচেই অনলাইনে তারপরে আগের ফ্রেন্ডদের কাছ থেকে নোট নিয়ে আর কি ওইভাবে পড়ালেখা করি এবং ওইভাবে এসএসসি পরীক্ষা দিয়েই আমার আলহামদুলিল্লাহ ভাগটা একটা ভালো রেজাল্ট করতে এক একটা কোচিংয়ে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো আর কি খরচ হতো তা আমি চেষ্টা করছি যে সেই টাকাটা বাঁচায় নিজেই বাসায় পড়ি আর ওই টাকাটাকে অন্য কোথাও কাজে লাগাইতে যদি পারি আমার পরিবারের পক্ষে আসলে এটা সম্ভব ছিল না যে এতগুলো কোচিংয়ের টাকা এই মুহূর্তে ব্যয় করা তো সেই সেই কারণে আর কি আমি এই সিদ্ধান্তটা নিই আমার যে বাবার প্রতিষ্ঠানটা আছে ওইখান থেকে আসলে সম্ভব না যে আমার কলেজের জন্য এতগুলো টাকা জোগাড় করা যেহেতু আমার ছোট দুই বোন আছে তাদের পড়ালেখা দেখতে হয় আমাদের বাসা ভাড়া অন্য জীবন জীবন চলার জন্য যে সাধারণ জিনিসগুলো দরকার আমার মার পক্ষে আর কি সম্ভব না আর অন্যদিকে আমার মাও আর কি প্রচুর অসুস্থ তার তার পিছিয়ে প্রচুর টাকা খরচ হচ্ছে তো এই অবস্থায় আর কি কলেজে ভর্তির হওয়ার মতো আর কি অবস্থা আমার এই মুহূর্তে নেই এখন আমার পড়া এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরেও আর কি কলেজে যে ভর্তি হব এবং সামনে যে উচ্চ শিক্ষা শিক্ষিত হব এই জিনিসটা এখন আমার কাছে অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতেছে যেহেতু আমার ফ্যামিলির এখন কন্ডিশনটা এখন ভালো না এখন আমি সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি যেন আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের মানুষ দেশকে অনেক উন্নত করতে পারি এবং আমার মতো যারা আছে তাদেরকে যেন আমি ভবিষ্যতে সাহায্য সহযোগিতা করতে পারি ব্যক্তিদের কাছে আমি ইয়া কামনা করছি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞানী হতে চায় নাইম সবার একটু সহযোগিতায় এখন পারে নাইমের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে প্রমা এটিএন বাংলা